ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাতু বাংলাদেশ থেকে মুজিবুর রহমান ভাই প্রশ্ন করছেন যে আপনি গ্রামে থাকেন আপনার আব্বা আম্মার দুজন দু জায়গায় পিরত থাকতে থাকে আপনি এখন ঢাকা থাকতে চাচ্ছেন যে সেখানে আপনি ঢাকা থাকেন এবং যে বেতন পান সেটা আপনার খরচ হয়ে যায় অনেক টাকা আপনার স্ত্রী বলতেছে যে গ্রামে থাকবেন আপনার মার কাছে না থেকে আপনার সাথে থাকতে চায় জোড়াতালিদের সেও কাজ করবে কারণ আপনি এই সম্পর্কে কি করেন আলহামদুলিল্লাহ সাল্লা রাস্লাহামাবাদ সম্মানিত ভাই আল্লাহ আপনার স্ত্রীর উপরে আপনার মা এবং বাপের খেদমত করা ফরজ করে নাই কিন্তু আপনার উপরে খেদমত ফরজ করে দিয়েছে মা বাপের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি শুধু আপনার উপরে মা বাপের খেদমত করা ফরজ মা বাপ যেভাবে খুশি থাকে যেভাবে শান্তিতে থাকে যেভাবে তারা আপনার প্রতি রাজি থাকে সেভাবে আপনা আপনাকে লক্ষ্য রাখতে হবে এখন আপনি ঢাকা থাকেন আর দিল্লি থাকেন আর বিদেশে যে কোনো রাষ্ট্রে থাকেন মা বাপের খেদমত আপনাকে অবশ্যই করতে হবে এতে কোনো দ্বিতীয় কোনো অভিমত নাই আর আপনার স্ত্রীর প্রতি আল্লাহ ফরজ করে দেওয়া হয় নাই আল্লাহ ফরজ করে দেন না যে আপনি স্ত্রীর খেদমত না করলে সেই গুণাগার হবে এবং তার মা বাপের খেদমত তার প্রতি ফরজ করে নাই ছেলের প্রতি আল্লাহ ফরজ করছে বিষয়ে কিন্তু করছে এটা হলো তার তাকে স্ত্রীর বাধ্যতামূলক এখন এখানে একটা বিষয় জানার বিষয় আছে যে সেটা হলো যে আমাদের দেশে আমাদের স্ত্রীরা ক্ষেদমুত করে থাকে মারাও বাবারাও চায় যে আমার ছেলে বিবাহ করুক বা আমার ছেলেকে আমি বিবাহ করেছি আমাদের একটু খেদমুত করবে এটা আমাদের দেশে একটা প্রচলন বা এদিকে স্বামীর আনুগত্যের সাথে জড়িত আর স্বামীও চায় যে আমি একটা মেয়ে বিবাহ করছে আমার মা বাবুর একটু খেদমত করেন কারণ ছেলেরা তো সব পারে না ছেলেরা ব্যস্ত থাকে মেয়ে মেয়েদের খেদমত করে মা সেও মেয়ে মানুষ তার শাশুড়ি খেদমত করবে একটু পাক করে দিবে খানা আগায় দেবে একটু কাপড় চাপড় ধোয়ার কাজে সাহায্য সহায়তা করবে একটু রান্নাবান্নার কাজে সাহায্য সহায়তা করবে রান্না রান্নাবান্নার কাজে সাহায্য সহায়তা করবে এবং সেই বিষয়ে আগা পাছায় দিবে আগানো পিছানো তার দ্বারা হবে এটা তো স্বামীর অন্তর্ভুক্ত একটা স্বামী এতে করে খুশি হয় যদিও স্বামীর কষ্ট হয় স্বামী অনেক সময় নিজেকে কাছে নিয়ে থাকতে চায় স্ত্রীকে তারপর মা বাপের খাতিরে স্বামী অনেক সময় এই স্ত্রীকে মা বাবের সাথে রাখে এগুলি তো জিনিসটা জানতে হবে হ্যাঁ জিনিসটা হলো এইভাবে এখন কোনো স্ত্রী যদি না মেনে না মানে যে আমি না আমার মা বাবার খেদমত করবো না তাহলে তাকে বুঝাইতে হবে জিনিসটা দেখো মুরুবী মানুষ তারা দুনিয়ার থেকে আসছে তাদের মাধ্যমে আমরা আসছি তারা দুনিয়া থেকে চলে যাবে কদিন থাকবে তাদের মুরব্বীর খেদমত করলে এবং আল্লাহ খুশি হয় তাদের খেদমতের মাধ্যমে কত সব মিলে এবং আল্লাহর এখানে সন্তুষ্টি জড়িত আল্লাহ রাজি খুশি এখানে জড়িত এবং সব এদিক তাদের স্ত্রীকে বুঝাইতে হবে নরম বাসায় ভালোবাসা দেওয়া বুঝাইতে হবে আদর যত্ন দেওয়া বুঝাইতে হবে সবুর করো ইনশাল্লাহ তোমার জন্য অনেক পুরস্কার হবে তোমাকে আমি অনেক আদর করি ইত্যাদি বিভিন্নভাবে মহিলাদেরকে বোঝানো উচিত এখন আপনি যে টাকা পান সেটা যদি আপনি স্ত্রীকে নিয়ে থাকেন তাহলে তো আরও খরচ হয়ে যাবে এখন সে বলছে আমরা দুজনে কামাই করবো এখন মা দুজনকে বাপ দুজন দুই জায়গায় থাকা সেটা তো আলাদা ব্যাপার তাদের ইচ্ছা মতো তারা থাকতে পারে কিন্তু দুজন একসাথে রাখলে আপনারা যদি ভালো হয় তাদের খেদ এটা করবেন আর দ্বিতীয় কথা এখানে আর একটা থেকে গেল যেহেতু আপনি সমস্যায় পড়ে গেছেন এই মুহূর্তে স্ত্রীর কথা শোনা মা বাপের কথাও শোনা আপনি আবার মা বাপের সাথে এটা পরামর্শ করেন আপনার মা বাপ যদি আপনি স্ত্রী ছাড়া থাকতে পারে যদি খেদমজু যদি না দাঁড়া হয় তারা যদি লোকের গ্রামে থেকে অভ্যস্ত বা সেখানে যদি তাদের ক্ষেতমজের প্রয়োজন না হয় বরং টাকা পয়সা দিলে যথেষ্ট অথবা গ্রামে অনেক মহিলারা আছে বা আশেপাশে নানী চাচিরা আছে দাদিরা আছে সবাই মিলে থাকতেছে সেখানে অনেক সময় মহিলা না থাকলেও হয় তাহলে সেই বিবেচনা আপনার মার সাথে বুদ্ধি পরামর্শ যে মাকে বলবেন যে মা এই ব্যাপার কি করবে এখন আপনার মা যদি সেখানে রাজি হয় তাহলে আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনার মা বাবা যদি রাজি হয় তাহলে আলহামদুলিল্লাহ খুশির খবর আর যদি মা বাবের না মা বাপ যদি বলে যে না আমার আমার ছেলের বউ আমার কাছে থাকবে খেদমত করবে তাহলে সেই বিষয়ে আপনার সমঝোতা অবশ্যই করতে হবে মা বাবাকে রাজি খুশি করতে হবে আর আপনাকে অবশ্যই সবুর করতে হবে আর নিজেকে সবুর করতে হবে আর ওয়াইফকেও আপনি বুঝাইতে সক্ষম হবেন এবং বুঝাইতে চেষ্টা করবেন কারণ হইলো রাগারাগি চলবে না এখানে এই বিষয়ে রাগারাগিও উচিত হবে না যে তালাক দিয়ে দেবো এই কর্ম সেই কর্ম তুই এখানে থাকবি এই করবি সেই করবি এই ধরনের ব্যবহার আপনি করা উচিত হবে না অনেকে এই ধরনের ব্যবহার করে শাশুড়ির সাথে ঝগড়া বিবাদ করে আর আপনি এখানে পুরুষ করছেন শাশুড়ির সাথে অনেক সময় বাক বিতন হয় কেন বাক বিতন হবে সে ধরনের মেয়ে আপনি বুঝান না বুঝাবেন অবশ্যই যে দেখো আচার ব্যবহার ঠিক করতে হবে নরম ভাষা আপনাকে বুঝাইতে হবে আদর দিয়ে যত্ন দিয়ে পাশে শুয়ে আপনি আদর দিয়ে যত্ন দিয়ে বুঝাইতে হবে যদি না বুঝাইতে পারেন এটা আপনার অযোগ্যতা সেই ধরনের কেন আপনি সেই ধরনের পুরুষ হইতে পারলেন না আর সেই ধরনের মেয়ে বিবাহ তো উচিত হয় না অবশ্যই তাকে পরস্কার জীবনযাপনের দিকে আহ্বান করতে হবে আল্লাহর ভয় দেখাইতে হবে আপনাকে নিজেকেও পরস্কার হতে হবে আল্লাহকে ভয় করতে হবে দুজনে আল্লাহকে এই বিষয়ে ভয় করতে হবে এই বিষয়ে সমঝোতা আপনারা করবেন এই সমঝোতা কি করে দেবে আপনাদের এই বিষয়গুলো আপনাদের নিজেরাই করতে হবে নিজেদের বিষয় নিজেরা বুদ্ধিমতো করলে কেউ দেখবে না কেউ শুনবে না কেউ জানবে না এই বিষয়গুলো স্পষ্টভাবে আপনারা ভাবনা করবেন আল্লাহকে ভয় করবেন আল্লাহকে কাছে দোয়াও করতে হবে যে আল্লাহ আমি এই সমস্যা করছি আমা মা বাবা এবং স্ত্রীকেও যদি সাধ্যমতাবে মন তো চাইবেই মন যতই চাই মনকে যতই সায় দিবেন ততই চাইবে সুতরাং পিতা মাতার সাথে মিলে জিলে থাকতে পারলে আল্লাহর বরকত হবে তারপর ছুটিতে যাওয়া টাকা পয়সা অর্থ সম্পদ এগুলি কিছু রাখা স্ত্রীর প্রতি হক আদায় করা স্ত্রীকে খেয়াল রাখা মা বাপকে খেয়াল রাখা সব দিক দিয়ে লক্ষ্য রাখা আমাদের দায়িত্ব এগুলো আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহর কাছে কামনা করি এবং প্রত্যাশা করি আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ আপনাকে সঠিকভাবে সব কিছু সুন্দরভাবে পালন করে তৌফিক দান করুন আপনার মা বাপের সন্তুষ্টির অর্জন করতে পারেন সেই তৌফিক দান করুন সবাইকে নিয়ে যেন সুন্দরভাবে আল্লাহ সন্তুষ্টির সাথে থাকতে পারেন সেই তৌফিক আল্লাহ আপনাকে দান করুন আমিন সালাম আলিকমতুল্লাহি ওবার